নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং নতুন টপিক খুঁজে খুঁজে আপনার জন্য নিয়ে এসেছি। যখনই ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজতে গিয়ে আমি নতুন কিছু তথ্য দেখব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তৎক্ষণিক আমি নতুন ভিডিও বানিয়ে দিই। সেরকম এই দুর্গাপূজার মরশুমে আমার হিন্দু বন্ধুরা তাদেরকে আমার শারদীয় শুভেচ্ছা জানাই, আর বাকি মুসলিম বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। তাহলে আজকে যে নতুন টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে হরিণ। এই হরিণের সম্পর্কে নতুন কিছু তথ্য উঠে এসেছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, যে কোনো বন্যপ্রাণীকে যারা মারতে চায় তাদেরকে আপনি একটুখানি তাদের বিরুদ্ধে গর্জে উঠুন এবং জনসচেতনতা তৈরি করুন, যাতে করে বন্য প্রাণীরা একটু আশ্রয় পায় এবং তাদের বংশবৃদ্ধি করতে সক্ষম হয়। কেননা বন্যপ্রাণীরা আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, কিন্তু ইদানিংকালে তাদেরকে যে চোরা শিকারীরা হত্যা করার ফলে ধীরে ধীরে তাদের সংখ্যা এত কমে গেছে, যার ফলে কিন্তু তাদের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে। সেইগুলোর জন্য আমরা, আপনি, আমি সবাই মিলে কিন্তু সচেতনতার মাধ্যমে এটাকে একটু বাড়িয়ে তুলতে হবে। কী করে সম্ভব বন্ধুরা? এই ভিডিওটা ঠিক নিচে অল্প যে বাঁকানো তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নের শেয়ার বাটনের মাধ্যমে আপনি যদি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করেন তাহলে আমার ভিডিও বানানো তা সার্থক হবে এবং এই ভিডিওর মধ্যে যে বিস্তারিত আলোচনা করেছি সেটা কিন্তু খুব সহজে বন্ধুদের মধ্যে জনসচেতনার কাজে লাভ করবে এবং তারাও এই ভিডিওটাকে অনেকটা শেয়ার করবে। সুতরাং চলুন তাহলে দেরি না করে আজকের মূল পর্বে চলে যাই, যেখানটায় হরিণ সম্পর্কে বিস্তারিত তথ্য নতুন আপডেট সহ গল্পের ছলে আলোচনা করার জন্য অপেক্ষা করছে। চিড়িয়াখানায় 8-10 রকমের হরিণ আমরা দেখতে পাই, এইগুলো কিন্তু যথেষ্ট নয় বন্ধুরা। এছাড়াও গহীন অরণ্যে বা সেরকম জঙ্গলে হরিণের সংখ্যা আরও বিভিন্ন রকমের মিলে অনেকগুলো। হরিণ দেখতে খুব সুন্দর এবং তার শিং আর চামড়ায় যে সুপসুপ দাগগুলো সত্যিই একটা অবাক করার মতো। তাহলে আরেকটু গভীরে যাই চলুন। আমরা সাধারণত টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফির মতো যে চ্যানেলগুলো, ওর মধ্যে বন্যপ্রাণীকে দেখতে পাই। সেই বন্যপ্রাণী কিন্তু আমাদের মন প্রাণ ভরে না, যতক্ষণ আমরা স্বচক্ষে কোথাও যদি দেখতে পাই তাহলে মনটা ভরে উঠবে। সেই জন্য ইদানিং প্রাণী জগতের যে গবেষকরা নতুনভাবে বড় বড় খামার তৈরি করছে, যে খামারে শুধু হরিণ সংরক্ষিতভাবে থাকবে, সেখানে কোনো চোরা শিকারি থাকবে না এবং তাদের উপযুক্তভাবে বিভিন্ন রকম পরিবেশ তাদের যেরকমটা দরকার ঠিক সেরকমভাবেই কিন্তু ওখানে খামারটা গড়ে উঠেছে এবং ওখানটায় সম্পূর্ণ সুন্দর মনোরম দৃশ্য গাছপালা দিয়ে পার্কের মতো করে বিরাট বড় এরিয়া সাজানো হয়েছে, যেখানটায় কিন্তু আপনারা নির্দিষ্ট জায়গা থেকে উপভোগ করতে পারবেন ব্যাপারটা। সেরকমভাবে কিন্তু প্রাণী বিশেষজ্ঞরা কিন্তু প্রাণী সংরক্ষণের জন্য চেষ্টা করছি, আর প্রাণী সংরক্ষণের জন্য নতুন একটা আইন উঠে এসেছে, সেই আইন সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। একটু অপেক্ষা করুন, চলুন তাহলে আর একটু বিস্তারিত আলোচনা করার পাশাপাশি আমি বলতে চাই যে দেখতে সুন্দর, কারোর যেহেতু ক্ষতি করে না, এই প্রাণীকে কেন আমরা মারবো বলুন? সুতরাং যারা মারতে চায় তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, বনদপ্তরকে খবর দিন, তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। আমার প্রত্যেক ভিডিওতে আমি লাভজনক কিছু বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আবেদন করে থাকি, আপনাদের সেই বার্তা মাত্র কয়েকজনের কাছে পৌঁছায়। সেটা কিন্তু আপনি যদি ভিডিওর ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আরও জনসচেতনতা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে গড়ে উঠবে। আপনার কোনো খরচা হচ্ছে না, অথচ এখানে আপনার ভূমিকা অপরিসীম। সুতরাং আপনারা হরিণের মধ্যে একটা বারাসিংহা বলে যে বলগা হরিণের কথা শুনেছেন, তাদের অনেকগুলো সিং থাকে বাঁকানো বাঁকানো, তো সেই সিংগুলো নিয়ে সে অনেকটা গর্ববোধ করে। আমার ডিজাইন করা সিংটা খুবই সুন্দর, একদিন নদীর জল খেতে গেলে সে নদীতে নিজের ছায়া দেখে খুব গর্ব করে, আমার এই সিং পৃথিবীর কারণ নেই এরকম বলে গর্ব করত। এক সময় পেছনে বাঘ তাড়া করছে ওই বারাসিংহাকে, বলগা হরিণটাকে ধরে খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন সে খুব সজোরে দৌড়াচ্ছে,
এমন সময় আঁকা বাঁকা সেই গাছের ঝুপঝাড়ে তার সিংটা আটকে গেছে এবং বাঘ সহসা ওকে ধরে খাওয়া শুরু করে দিয়েছে। সেই মুহূর্তে কিন্তু বলগা হরিণ অনুভব করছে যে আমার এই সিংটাই আমার জীবনের জন্য, আমার জীবন যে চলে গেল তার জন্য দায়ী। সুতরাং এই গর্ব করা আঁকানো ডিজাইন করা সিংয়ের আমার কোনো মূল্য নেই এইরকম। সুতরাং মানুষেরও এরকম কিছু অহংকারী মানুষ রয়েছে, তাদেরকে একটু ভাবনা চিন্তা করে থাকতে হবে, অহংকার চট করে করতে নেই। এদের মতো এই যে হরিণদের মতো বেগুড়ে প্রাণ হারানোর যে কাহিনি, এটা সত্যিকারের কিন্তু একটা গল্পের আকারে যদি সাজাই সেক্ষেত্রে কিন্তু হয়তো ভালো ভিউজ পাওয়া যাবে। আমি আপনাদের জনসচেতনতা এবং প্রাণী সংরক্ষণ, প্রাণী জগতের যে আইনগুলো নতুন করে এসছে সেই সম্পর্কে বিস্তারিত বলছি বলে হয়তো অনেকেই পছন্দ নেই এবং ভিউজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অনেকেই পরোয়াই করে না, তাই আমি এগোতে পারছি না। আমাকে যদি আমার ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে আপনারা যদি একটু সহায়তা করেন, এতে আমিও যেরকম লাভবান হয় আপনিও কিন্তু লাভবান হবেন এবং জনসচেতনতা আরও বেশি পরিমাণে বাড়বে। প্রাণী সংরক্ষণের যে আমরা যে চেষ্টা করছি সেটা সম্পূর্ণ বিনামূল্যে সার্থকতার রূপ নেবে। সুতরাং খামারে হরিণ পালনের সফলতার জন্য চিন্তাধারা গবেষণায় সরকারি অনুমোদন হওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, তার জন্য কিন্তু প্রশিক্ষণের জরুরি। কারণ কেন, তাদের পরিবেশ সম্পূর্ণ তারা বন্য প্রাণী, এদেরকে আপনি একটা নির্ধারিত খামারে পালন করবেন যেহেতু তারা বনে থাকা স্বাধীনভাবে থাকা অভ্যেস। সুতরাং যদি আপনি খামার গড়ে ধরুন, খামারটা কিন্তু বড়সড় হওয়া চাই। সুতরাং চিতল হরিণ মানে চিত্রা হরিণ বাংলাদেশে বরিশালে বড় বড় খামারেও কিন্তু হরিণ পালনে অবশ্য তাদের বাণিজ্যিক অধিকার রয়েছে এবং তাদের সরকার অনেকটা সাপোর্ট করে। সেরকম মাংসের চাহিদা থাকলেও এই হরিণের মাংস সম্পূর্ণ সুস্বাদু এবং ভিটামিনযুক্ত, এবং সরকারের যেহেতু পূর্ণ স্বাধীনতা বা সেরকম অধিকার নেই, যার ফলে কিন্তু মাংসের চাহিদা থাকলেও কিন্তু সেটাকে বিক্রি করা যাবে না। আপাতত বিনোদনের জন্যই এইটা ব্যবস্থা করা হয়েছে এবং এই বিনোদনের জন্য খামারে পালন করার পাশাপাশি যদি বংশবৃদ্ধির ব্যবস্থা হয় সেক্ষেত্রে পরবর্তী সময় মাংসের জন্য এটা খাওয়া যাবে কিনা এবং বিক্রি করা যাবে কিনা, বাণিজ্যিকভাবে এইটাকে ব্যবহার করা যাবে কিনা সেই নিয়ে সরকার মহোদয় অনেক চিন্তাধারা করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর দেওয়া আছে, MORE ইংরেজিতে লেখা আছে, সে MORE মোর, ওই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত বিবরণের পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কে ডিসক্রিপশন পাবেন এবং সেই ডেসক্রিপশন বক্সে টাচ করার পর দেখবেন ওখানে ভিডিও সম্পর্কেও, আজকের ভিডিও সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে এবং আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে ভিডিও দেখে যদি একটু ভালো লাগে তাহলে নিচে বাঁকানো যে তীর চিহ্নের কথা বলেছিলাম শেয়ার বাটন, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। এতে করে কিন্তু উভয় পক্ষ লাভবান হবেন সেই কথা আমি আপনাকে কিছুক্ষণ আগেও বলেছি। আর বন্ধুরা, ওই ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে আপনারা বন্ধুবান্ধবকে শেয়ার করবেন বা আমাকে একটু ফলো করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো কারণে যদি আপনার সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আমি ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে আবার রিডাইরেক্ট করে যোগাযোগ করে নেব। সুতরাং ওখানে চট করে ভাবনা চিন্তা না করে ফলো করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশে ঘন্টা চিহ্নটাকে টাং করে টাইপিয়ে দিতে ভুলবেন না। আর চলুন তাহলে দেরি না করে পরবর্তী অল্প যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করছি, তাহলে আর একটু অপেক্ষা করুন, খুবই দারুণ হতে চলেছে। মাংসাশী প্রাণীরা পা টিপে টিপে হরিণের কাছাকাছি গিয়ে জাপতে ধরে সিঁড়ে ভিড়ে খায়। তো হরিণরাও কিন্তু সদা সতর্ক, তাদের কান খাড়া থাকে এবং তাদের প্রায় 310 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের এক জায়গায় স্থিরভাবে থেকে তাদের ডান দিকে বাঁ দিকের যে চোখটা অনেকটা এগিয়ে রাখা চশমার মতো। সুতরাং তারা কিন্তু 310 ডিগ্রিতে তারা দেখতে পায়, সদা সতর্ক। তারা খাওয়া দাওয়া করার সময়ও কিন্তু অ্যালার্ট থাকে, তাদের শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে আক্রান্ত করতে পারে, তাদের তাদের জীবনহানি হতে পারে, সেই বিষয়ে তারা 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হয় তাদেরকে। সেই রকম ওই হরিণকে অপরূপ সুন্দরের যেরকম বাগিদার করেছে তাই সেরকম উপরওয়ালা তাকে চোখের সেরকম 310 ডিগ্রি অ্যাঙ্গেলের মাধ্যমে উপর বাড়তি ফেসিলিটি দিয়েছে, সে ফেসিলিটি হয়তো বা অন্য কেউ পায়নি।
তাহলে হরিণের সিংগুলো অসাধারণ সুন্দর, উপরন্তু গায়ের রঙে সুপসুপ উজ্জ্বল রঙের যে ওদের স্কিন মানুষের চেয়ে চোখে খুব আনন্দ দেয়। যেহেতু এরা ঘাস খায় তৃণভোজী, সেই জন্যই মাঠের কচি ঘাস খাওয়ার জন্য গভীর অরণ্য থেকে তারা কিন্তু দল বেঁধে মাঠের দিকে চলে আসে। সেই ঘনজঙ্গলে হরিণরা থাকলেও মাঠের কচি ঘাস খাওয়ার জন্য তারা কিন্তু আসবেই আসবে, তখন আমাদের ক্যামেরায় ধরা পড়বে এবং ওদের শরীরের ওজন সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত হয়ে থাকে, এর বেশি হয় না। বড় দূর 25 বছর এদের গড় আয়ু, 25 বছরের বেশি আজ অবধি বাঁচেনি। তবে দেখা যাক, ইদানিং যেহেতু সরকার মহোদয়ের বিবেচনায় খামারে পালন হচ্ছে, সেখানটায় যদি বন্যপ্রাণীরা অনেক সময় খাবার দাবার খুঁজতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রে যদি তারা এখন লালন পালনের মাধ্যমে যদি থাকে তাদের আয়ু বাড়তেই পারে। সুন্দরবনের হরিণেরা গর্জন, নেওয়া, বাইন, কেওড়া গাছের পাতা বেশি খেয়ে থাকে এবং সর্বোপরি হরিণ খুব সুন্দর প্রাণী, তাদের বংশবৃদ্ধিতে আমাদের হাজার রকমের উপকার হয়। সেরকম আরও মজার তথ্য পেতে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। Thank you.